এরকম হাজারো কৃষকের ছেলে আছে, বাপ হচ্ছে কৃষক, কিন্তু সে মনে করে থাকে জমিদারের মতো। আপনি যদি তরুণ হন তো আপনাদের কাছে এই মেসেজ, আপনারা কি করবেন, যে কোনো কাজ শুরু করে দিবেন। বর্তমানে বহু সুযোগ আছে অনলাইন অফলাইনে। দর্শক মন্ডলী, যেটা বলছিলাম, এটাতে হলুদ মরিচ মশলা জিরা এগুলো গুঁড়া করা যাবে, প্যাকেট করে বিক্রি করা যাবে, ভাঙানোর কাজও করা যাবে। আর এটা হচ্ছে আপনার আটা ময়দা সুজি, আবার হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্যও করা যায়। পাশাপাশি আমাদের কাছ থেকে ভার্সন 26-এর একটি 3 মাথার ম্যাজিক মেশিন নিয়ে যাচ্ছে। তো ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে তার এই বড় ব্যবসার সাথে সাথে এই ছোট মেশিন নেওয়ার উদ্দেশ্য কি, কি কাজে ব্যবহার করবেন এটা? আসলে বড় বড় যেগুলো হলার আছে সেগুলোতে মনে করেন বেশি ধান ছাড়া করা যায়। আচ্ছা, আর যেগুলো কম ধান সেগুলোতে দিলে অনেক ভেজাল হয়ে যায়। যেমন 2 মন ধান আছে, আমি দিলে খরচটাও বেড়ে যায়, আমার জিনিসগুলো মানে ইয়েটা বেশি হয়। আসলে তাই, আপনি যেটা বলতে চাচ্ছেন মনে করেন সুইচ চাপলেই খরচটা বেড়ে যায়, 50 টাকা খরচ হয়ে যাবে, তাই না? সুইচ চাপার সাথে সাথে। আর আপনার যদি কেউ 3 মন বা 5 মন নিয়ে আসে, দনগজ ভাই হচ্ছে না, চলে যান, তখন এই জিনিসটা আপনি ব্যবহার করুন। যেহেতু আপনার মিলে কর্মচারী তো আছে, আছে না কর্মচারী বলতে আমরা 2 ছেলে বাপ বেটা। বাপ বেটা, তো যাই হোক, কর্মচারী থাক আর নিজেরাই থাকেন, মানে বসেই আছেন, কিন্তু এই নিয়ে আসছে 3 কেজি হয়তো মরিচ, আপনি বলছেন পারবো না, তাই না? সেটা এখানে করে দিলে তাহলে বসে থাকার সময়ে 3 কেজি মরিচ ভাঙলে মরিচ কত টাকা কেজি? 25 টাকা। 25 টাকা, 3×25 = 75 টাকা আসলো। তারপর 75 বলতেছি, অনেকে ভাববে যে বিদ্যুৎ বিল কোথায় গেল। তাই আমি এই জন্য বলতেছি যে ওনারা বসে থাকেই, আর এটার বিদ্যুৎ বিল কতটুকু? এটা হচ্ছে 1 ঘন্টা যদি চলে আপনি মরিচ ভাঙাতে পারবে 40 কেজি, আর 1 ঘন্টা চললে বিদ্যুৎ ইউনিট খরচ হবে হচ্ছে 4 ইউনিট। তাহলে 4 ইউনিটে 40 টাকা, আর 3 কেজি মরিচ ভাঙতে সময় লাগবে 3 মিনিট। তা 3 মিনিট না আর 5 মিনিট ধরলাম, তো 5 মিনিটে মনে করেন 5 টাকা খরচ। এই 5 টাকা হচ্ছে খরচ, আর বাপ বেটা তো বসেই ছিলেন, তাই না? কাজ করেন আর না করেন, আপনার দিনের যে মজুরি বা সেটা কিন্তু ওটা ব্যয় হয়ে যাচ্ছে, তাই না? তো সেই জন্য এই মেশিনটা নেওয়া। তো একই মেশিনে এর যে নতুন ভার্সন, এটাতে প্রায় 8-9 মন ধান ভাঙানো যায়, আর এটাতে ঘন্টায় 40 কেজি পর্যন্ত আপনারা মরিচ গুঁড়া করতে পারবেন, হলুদ গুঁড়া করতে পারবেন। আপনারা অনলাইনে বা অফলাইনে যারা ব্যবসা করেন তারা এটা দিয়ে ব্যবসা করতে পারবেন। তবে আপনাকে বলবো ভাইজান, আমি বরাবর সবাইকে পরামর্শ দিই, আপনাকেও দিব, সেটা হচ্ছে এই যে ভাঙ্গানো, এটা একটা কায়িক পরিশ্রম, বুঝতে পারছেন? এটা ব্যবসার অন্তর্ভুক্ত অনেকটাই নয়। মনে করেন রিক্সা চালানো, এটা কিন্তু ব্যবসা নয়, ঠিক আছে, এটা হচ্ছে কর্ম। তো ভাঙ্গানো তাই কর্মের মধ্যে, তাই আমি বলবো যে কিছু ব্যবসার মধ্যে আসবেন। ব্যবসার মধ্যে প্রচুর আল্লাহ তাআলা বরকত দিছে এবং এর মধ্যে আপনার লাভও দিয়েছে প্রচুর। তো সেক্ষেত্রে আমি বলবো, মনে করেন এই মেশিন নিয়ে যাওয়ার পর আপনি ইচ্ছা করলে এটা দিয়ে আটা ময়দা প্যাকেট করে, বুঝতে পারছেন, মানে মনে করেন ব্র্যান্ডের নামও যদি হয় বাপ বেটা, দেখবেন যে ওটাই আস্তে 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 এমন হয়ে গেছে যে আপনার 20 টাকা করে দিতে পারে। তাহলে হলুদ মরিচ প্যাকেট করে বিক্রি করতে পারেন। এই যে বলেন যে বসে আছি, এই বসে থাকার টাইম পাবেন না, বরং আরও আপনার কর্মচারী যুক্ত করে দেখবেন আস্তে আপনার প্রতিষ্ঠান আস্তে আস্তে বড় হবে। এরকম আমার স্বচক্ষে দেখা হাজারো উদ্যোক্তাকে আমি নিজ হাতে নিজ চোখে দেখেছি যে ছোটোর থেকে শুরু করে আস্তে 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 কী হয় বড় হয়। তো আপনার এরকম পরিকল্পনা আছে নাকি বলেন? অবশ্যই আছে, তাছাড়া আমার তেলের ইয়ে আছে, তেলের ইয়ের থেকেও করা, তেলের হান্টার আছে। তো দর্শক মন্ডলী, যেটা বলছিলাম, এটাতে হলুদ মরিচ মশলা জিরা এগুলো গুঁড়া করা যাবে, প্যাকেট করে বিক্রি করা যাবে, ভাঙানোর কাজও করা যাবে, আর এটা হচ্ছে আপনার আটা ময়দা সুজি, আবার হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্যও করা যায়। গাইবান্ধা থেকে একজন অনার্সে পড়া এক ছেলে আসছিল, সে বলছে যে আমার 2 মাসে শুধু এটা দিয়ে আমার এই মেশিনের টাকা উঠে গেছে। ওর এলাকায় হয়তো বেশি ভাঙে দানাদার খাদ্য, 3 টাকা কেজি ভাঙে,
তে এক ঘন্টা এটা 300 কেজি 250 300 কেজি দানাদার খাদ্য ভাঙতে পারবে তাহলে 3 টাকা হলো 900 টাকা মানে এক ঘন্টায় 900 টাকা আয় আমি বলি যে আপনার হচ্ছে দিন 2000 না ঘন্টায় আপনার 2000 আসতে পারে যদি আপনি সঠিক মতো কাজ করতে পারেন আর এটা তো ধান ধানের আপডেট ভার্সন আসছে এটা দিয়ে 8 9 মন ধান ভাঙানো যাবে তো ভাইজান আপনার ছেলে কিসে পড়াশোনা করে বিএ তো পড়াশোনা তো করতেছে উচ্চ শিক্ষিত দা আলহামদুলিল্লাহ পড়াশোনা করতেছে পাশাপাশি মিলে কাজ করছে মিলেও কাজ করে আলহামদুলিল্লাহ এই দৃষ্টিভঙ্গি মানুষের বদলাতে হবে এই ভাই যে কাজটা করেছে এটা আমাদের দেশের সার্বিক চিত্র হওয়া দরকার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে অনেকে পড়াশোনা করে আমারই পরিচিত একজন আছে তার কথা বলি সে অনার্স পাস করছে করার পর বসে আছে যে সরকারি চাকরির জন্য চাকরি হলে করবে না হলে আর কিছু করবে না আর ব্যবসা তাক তো পছন্দ করে না এদিকে বয়স এবার হয়ে গেছে 31 এবার বসে আছে যে 35 পর্যন্ত হচ্ছে নন এমপিও এমপিওর স্কুল কলেজ এটার পর তারপর সে বিয়ে করবে না হলে তারপর তার জীবন কি হবে শুরু হবে তো এই করতে করতে 35 বছর পর্যন্ত একজনের গল্প বললাম কিন্তু এরকম গল্প ঘরে ঘরে আছে না নাই যেদিন থেকে বাংলাদেশ কর্মকে ভালোবাসবে আর ছোট মনে করবে না পড়াশোনার পাশাপাশি যে কোনো কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে যেরকম একটা ছেলের কথা বললাম আর একটা ছেলের কথা বলি এরকম একটা ছেলেকে আমি আমাদের বগুড়ার সাতমাথায় দেখতেছি যে কফি বিক্রি করতেছে তা আমি যে কথা বললাম তার সাথে পরে জানলাম যে অনার্সে এসে থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ারে পড়ে সে আবার কফি বিক্রি করতেছে আবার গ্রীষ্মকালে সে মাঠা বিক্রি করতেছে আবার এই যে এই ভাইয়ের ছেলে পড়াশোনার পাশাপাশি তার বাবার সাথে কর্মে দ্বিধা করতেছে না এরকম হাজারো কৃষকের ছেলে আছে বাপ হচ্ছে কৃষক কিন্তু সে মনে করে থাকে জমিদারের মতো আর তার মানে একটু ধুলাবালি দেখলে এরকম সাই সাই করে যে মানে কি কোথায় অফিসার হয়ে গেছে তাই না তো এই পরিবর্তন না না পর্যন্ত কর্মকে ভালোবাসার পর ছাত্র অবস্থায় বা যে কোনো অবস্থায় যে কোনো কর্ম করার যোগ্যতা অর্জন না করা পর্যন্ত এই দেশের পরিবর্তন আসা অনেক কঠিন তো আলহামদুলিল্লাহ অনেক উদ্যোক্তারা এগিয়ে আসছে আমার প্রতিষ্ঠানে অনেক এমপ্লয়ি আছেন যারা হচ্ছে পড়াশোনার পাশাপাশি এখানে পার্ট টাইম ফুল টাইম জব করে এরা এদের মাধ্যমে আমি মনে করি ইনশাল্লাহ দেশ আরও এগিয়ে যাবে কারণ 35 বছর পর্যন্ত যে ছেলে বসে থাকবে অগ্নি আর পরবর্তীতে আর কিছুই হবে না বুঝতে পারছেন আপনাদের কাছে এই মেসেজ আপনারা কি করবেন যে কোনো কাজ শুরু করে দিবেন বর্তমানে বহু সুযোগ আছে অনলাইন অফলাইনে থেকে শুরু করে যে কোনো সুযোগ রয়েছে সে কাজ করা সেটা মেশিন ক্রয় করা লাগবে এমন নয় অনেক বুদ্ধি আছে অনলাইন অফলাইনে করতে পারেন পাশাপাশি বাবার যে কাজে সেগুলো কাজে আপনারা সহযোগিতা করবেন যে আপনার বাবা কৃষক মানে আপনিও কৃষক এই মনে করে কাজ করবেন আপনার বাবা মুদি দোকানদার মানে আপনিও দোকানি এরকম কাজ করতে কোনো লজ্জাবোধ নাই তো ঠিক আছে ভাইজান আপনার জন্য শুভকামনা আপনি ভালো মতো ব্যবসা করেন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের স্বচ্ছ ব্যাগের জন্য দোয়া রাখবেন আমরা চেষ্টা করছি স্বনির্ভর বাংলাদেশ গড়ার আমরা চেষ্টা করছি একটি ব্যবসায়ী জাতি গড়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম